আমাদের সমগ্র জনসভা শুধুমাত্র রাজনৈতিক মঞ্চ নয়, এটা জনগণকে সচেতন করার মঞ্চ। কাজেই মনোযোগ দিয়ে কথা শুনতে হবে। ফেসবুক, আমি ফেসবুককে 100% বিশ্বাস করি না। যেখানে ফেক আইডি চলে, নাম হচ্ছে সলিমউদ্দিন, আইডি ব্যবহার করে কলিমউদ্দিন, নাম হচ্ছে আব্দুল খালেক, একটা মেয়ে মানুষের ফটো দিয়ে রাখে। এই ফেসবুক কে চালায়, কোথায় চালায়, কে পোস্ট রচনা করে, কে ইন্ধন দেয়? আমেরিকা না ব্রিটেন না মধ্যপ্রাচ্য, জঙ্গি না ভালো মানুষ না খারাপ মানুষ, এর কোনো ঠিক আছে? তাহলে ফেসবুকের একটা সূত্র ধরে মুসলমানদেরকে উচিত অন্য ধর্মের বাড়িঘরে হামলা চালানো, অন্য ধর্মের উপাসনালয়ে হামলা চালানো, অন্য অন্য নির্দোষ নিরপরাধ মানুষদেরকে আক্রমণ করা? মুসলমানরা কি হুজুগ প্রবণ? মুসলমানরা কি গুজব প্রিয়? মুসলমান জাতি তো এমন ছিল না। কারা মুসলমানদেরকে এখানে আনলো? কে মুসলমানদেরকে এইভাবে হুজুগ প্রবণ গুজব প্রিয় করলো? কারা? ফেসবুকে একটা পবিত্র কাবাকে অপমান করে আমার রসুলকে, যেই রসুলের ইজ্জত রক্ষার জন্য আমাদের প্রতিটা মোমেনের জীবন প্রস্তুত, যেই রসুলকে গালি দিলে কোনো মোমেন মুসলমান সহ্য করতে পারে না, পবিত্র কোরআনকে অবমাননা করলে কোনো মোমেন মুসলমান সহ্য করতে পারে না, একটা কোরআনের পাতা ঠিক মতো আরবি পড়তে পারে না কিন্তু অন্য আরবি ভাষা দেখলেও একটা পাতা এনে মানুষ মাথার উপর রাখে, রাখে না? সেই কোরআনকে যখন উল্লেখ করে গালাগালি করা হয়, রাসূলকে যখন গালাগালি করা হয়, আল্লাহকে যখন গালাগালি করা হয়, তখন এই ক্ষেত্রে মুসলমানদের কি করণীয়, কি কর্তব্য, এটা কি একটা গাইডলাইন আছে না, একটা নির্দেশনা আছে না? কে দিবে নির্দেশনা আমাদেরকে? কে? আমাদের ব্যক্তি জীবন, সামাজিক জীবন, জাতীয় জীবন কোন দিকে চলবে, কোনটা সওয়াব, কোনটা গুনাহ, কোনটা কর্তব্য, কোনটা কর্তব্য না, কোনটা আদেশ, কোনটা নিষেধ, কার কথা আমরা শুনবো? আমাদের শিয়া মানে না সুন্নিকে, সুন্নি মানে না শিয়াকে, সরকারি আলেম মানে না কাউমিকে, কাউমি আলেম মানেন না সরকারিকে, আহলে হাদিস মানেন না সুন্নিকে, সুন্নি মানেন না আহলে হাদিসকে। তাহলে কে আমাদেরকে বলবে? উত্তরবঙ্গের পীর সাহেব দক্ষিণবঙ্গের পীরকে বলেন কাফের, ভারতের পীর পাকিস্তানি পীরকে বলেন কাফের, সিরিয়ার আলেম মিশরের আলেমকে বলেন কাফের, কে শুনবে, কে শুনাবে? দুর্ভাগা হতভাগা মুসলমান নামক জাতি, এদের ইমানগুলিকে ব্যবহার করে হাইজ্যাক করে নিয়ে কেউ ব্যক্তি স্বার্থ উদ্ধার করছে, কেউ রাজনৈতিক স্বার্থ উদ্ধার করছে, কেউ গোষ্ঠী স্বার্থ উদ্ধার করছে। মধ্যখানে বদনাম হচ্ছে আল্লাহর, বদনাম হচ্ছে রসুলের, বদনাম হচ্ছে কোরআনের, বদনাম হচ্ছে ইসলামের। কাজেই জঙ্গিবাদ ইসলামে নাই, সাম্প্রদায়িকতা ইসলামে নাই, সন্ত্রাসবাদ ইসলামে নাই, কুপমণ্ডুকতা ইসলামে নাই, এই কথা বলে বলে গলা ফাটাইলে হবে না। ইসলামে কি আছে এর সঠিক ব্যাখ্যা দিতে হবে না, সঠিক ব্যাখ্যা দিতে হবে না। সেই ব্যাখ্যা দেওয়ার জন্যই তৈরি হয়েছে হিজবুত তাওহীদ।